يلا باي পুরো দানব আকৃতি কি বলতে সালমান ভাই ভাই ঠিক এই সামনে ওই জায়গাটাতে তিনটা বন্ধু একসঙ্গে নিয়মিত নাকি এখানে আড্ডা দিত আর কি বিকালবেলা আরো অনেক আগের ঘটনা তো একদিন হঠাৎ করে দেখা যায় যে তাদের তিনজনের মরদেহ একসঙ্গে পাওয়া যায় একই জায়গায় মাটির নিচে নাকি শরীরের অর্ধেকটা মাটির নিচে ছিল এবং অর্ধেকটা উপরে কিন্তু তাদের লাশগুলো এতটা লোমহর্ষ অবস্থায় পাওয়া যায় যে একটারও চোখ ছিল না নাকি তিনজনেরই চোখ ছয়টা চোখ উঠায় নিয়ে চলে গেছিল তো আমার যেটা মনে হলো এ যেহেতু বিজয় ভাইয়ের সাথে ভাই এই ধরনের আচরণ করলো আমার মনে হলো এই ভাই ওদের সঙ্গে কিছু একটা করছিল আমরা প্রিয় বন্ধুরা সামনের দিকে দেখার জন্য আসছিলাম এখান থেকে সাইড থেকে আমাদের উপর হামলা দিছে আমাদের উপর আক্রমণ দিছে এখান থেকে বিজয় ভাইকে ধরে ফেলছে পিছন থেকে এই সামনে গেছে কিন্তু ভাই তিনজন একসঙ্গে থাকেন কেউ ফাঁকা হলে কিন্তু তাকে পিছন থেকে ধরে ফেলবে ভাই আশেপাশে ভালো করে দেখেন ভাই অবস্থা দেখছেন একদম পুরো দানব আকৃতি কত লম্বা দেখছেন অনেকটা দূরে তারপর অনেক লম্বা দেখা যাচ্ছে ভাই চোখে কি হয়েছে আপনার ওখান থেকে কি হচ্ছে দূর থেকে কি করলো বুঝলাম না ভাই শুধু আটটা ভাই লম্বা করছে ও চোখে কি রকম ভাই চোখে কি মারবে ওখান থেকে ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন ভাই ওর কিন্তু প্রধান আকর্ষণ কিন্তু চোখের দিকে প্রত্যেকটা মানুষের কিন্তু চোখের উপর আক্রমণ করতেছে বন্ধুরা জানি না ওর কি এমন নেশা মানুষের চোখের প্রতি
মানুষের চোখ এভাবে উঠাই নিয়ে চলে যায়। ভাই চোখের ভিতরে আঙুল দেওয়ার চেষ্টা করতেছে। চোখের উপর আক্রমণ করার চেষ্টা করতেছো। একে ছেড়ে দে, এখন শুভ আছে, একে ছেড়ে দে। তুই কেন আসছিস? একে ছেড়ে দে, তুই এখানে কেন আসছিস? তোর তুই তোর সমস্যা কি? তুই মানুষের চোখের উপর কেন তোর নজর? আরে এখানে বারবার কিন্তু চোখের ভিতরে আঙুল দেওয়ার চেষ্টা করতেছে। চোখের উপরে কামড় দিছে ভাই। জি ভাই, এখানে কামড় দিছে। ও গেলে চলে আসছে, সরোরাকে নিয়ে চলে আসছে ভাই। ভাই ভাই দাঁড়ান, তুমি চোখে থাক, আমার কথা শোন। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা, চেষ্টা করেন তো। তুই বারবার এভাবে চলে যা। হ্যাঁ, আমরা তো কেন চলে যাবো না, এখানে থাকতে আসি না এখানে। আপনি থাকেন ভাই, রায়ন ভাই, রায়ন ভাই ওই পেছনে ওই দেখেন, চোখটা বন্ধ করে আঙুলগুলো কিভাবে কি করতেছে? একে ছেড়ে দে, এখন সময় থেকে ছেড়ে দে। আমরা এখানে থাকতে আসি না, আমরা এখান থেকে চলে যাবো অবশ্যই। তুই কি চাস? তুই বারবার কেন আমাদের আক্রমণ করছিস কেন? তুই বললো কিছু বোঝে না, কিছু কিছু বলবে না, এই কথা বললো সম্ভবত। আমরা কিছু না বোঝার আগে আগে ভালো নাই। এই শয়তানটার একদম পুরোপুরি চোখের নেশা ভাই। ভাই এই আঙুলটা বারবার কিন্তু ভাই মনে হচ্ছে আঙুলটা ব্যথা হয়ে গেছে তার। আঙুলে কি ভাই? ঠিক আছে, এখন আসবে কোথায় দেখা যাচ্ছে? বন্ধুরা
এই যে সামনে এইখানটাতে আসলে ওই যে তিনজনের যে মৃতদেহ এখানে পাওয়া যায় আর কি। আড্ডা দিত আর কি ফাঁকা জায়গায় বাতাসের জন্য, খোলা বাতাসের জন্য আসতো আর কি। তো প্রিয় বন্ধুরা যখন জানি না হয়তো বা তারা ওই দিন বাসায় ফিরতে একটু সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে তাদের উপর এইভাবে মর্মান্তিক ভাবে আক্রমণ করা করছিল। সবাই সবগুলোর কিন্তু চোখ উঠে নিয়েছিল একদম, উঠে এখানে তাহলে দেহটা অর্ধেক মাটির নিচে পুঁতে ফেলছিল। এরপর থেকে কিন্তু এই গাছটার নিচে কোনোভাবেই মানুষ সন্ধ্যার পরে কিংবা দুপুরবেলা এই গাছটা বিশেষ করে এই গাছটার নিচে বসে না কেউ। জি জি, এখানে আরো অনেক গাছ ছিল এবং অনেক বড় সাইজের একটা গাছ ছিল, এটা পরবর্তীতে এসে হচ্ছে ওই সাইডে, ওইগুলো কেটে ফেলছে পরবর্তী ওইটা থেকে আর একটা হয়েছে এখানে। ভ্যান ভাই চলেন তো দেখি আমরা সামনে থেকে বেরোতে পারি কি। দূরতে যান, দূরতে যান। সাবধানে বেজা ভাই, খেয়াল রেখেন আশেপাশে। সালমান ভাই আশেপাশে খেয়াল রেখেন, এদিক ওদিক থেকে কিন্তু যখন তখন আক্রমণ করতে পারে। এখানে আবার একটা শিমুল গাছ, এই যে ওই যে আসছে ভাই।